আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই এবং চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বিমান বাংলাদেশ নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, তারা একদম মাত্র আপনার এইচএসসি পাশে একটা জব সার্কুলার তারা পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। যারা এইচএসসি পাস তারা অবশ্যই এটাতে ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আর ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দেবো, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে এই রিকোয়ারমেন্ট যা যেই রিকোয়ারমেন্টগুলো ওরা তারা দিছে সেই রিকোয়ারমেন্টের আমি একটা শর্ট ফর্ম আমি এখানে দিয়ে দিবো, ওইটা ক্লিক করে আপনারা এখানে ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে দেখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যোগ্য বাংলাদেশি নাগরিকদের নারী নিকট হতে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে এই পদের নামটা হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ডেস। আবেদনের যোগ্যতা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি অথবা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য না। মানে আপনাকে থার্ড ডিভিশন হলে কিন্তু আপনি অ্যালাউ হবেন না বাকি এই সেক্টরটাতে, মানে এইচএসসি পর্যন্ত কোনো বিভাগে থার্ড ডিভিশন পাওয়া যাবে না আর কি। ফলাফল ন্যূনতম জিপিএ হচ্ছে 3, মানে 5-এর মধ্যে এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ 2.8, 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। উচ্চতা হচ্ছে সর্বনিম্ন 161 সেন্টিমিটার, ওজন সর্বোচ্চ মানে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ শিখতে হবে। বেতন ভাতা হচ্ছে আপনার বেতন স্কেল হচ্ছে 15,900 থেকে 38,400 টাকা। আনুষঙ্গিক ভাতা দিয়ে উৎসব ভাতা থাকছে, দেশে বিদেশে প্রশিক্ষণ থাকবে, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত ব্যবস্থা সুবিধা থাকবে, উন্নত চিকিৎসা সেবা থাকবে, ইউনিফর্ম ভাতা থাকবে। পদসংখ্যা হচ্ছে 100টি। আপনি চিন্তা করেন 100টা পদ বাংলাদেশ ব্যাংকে ওরা শুধুমাত্র এইচএসসি পাশেই তারা নিবে। এটার যদি নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় আশয় থাকে সব কিছু এই এই ওয়েবসাইটগুলোতে পাবেন আর কি। এবং এটা আর অ্যাপ্লাই করবেন হচ্ছে আপনার এই যে bbal.teledot.com.bd এই ইউআরএলটায় ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লাই, মানে সরাসরি আপনার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি, এই হচ্ছে সেই সার্কুলারটা, কারেন্ট সার্কুলার, এটা ক্লিক করবেন। এরপরে সার্কুলারটা দেখলে যে সার্কুলারটা দেখবেন আর অ্যাপ্লাই ক্লিক করা করতে চাইলে আপনি যে এখানে দেওয়া আছে অলরেডি এটা ক্লিক করবেন। দেন আপনার যদি থাকে, মানে যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইয়েস দেবেন, আমার সাধারণত নো থাকবে, নো দিয়ে নেক্সটে চলে যাবেন। এখান থেকে আপনার নাম ঠিকানা সব দিবেন, আপনার নাম, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার এইচএসসি রেজাল্ট এখানে দিবেন, এইচএসসি রেজাল্ট এখানে দিবেন, গ্র্যাজুয়েশান থাকলে এখানে, মাস্টার্স থাকলে এখানে, এখানে সব ডিটেলস দিয়ে এইখানে যে ভ্যালিডেশন কোডটা এই যে এটা ক্যাপচা, এটাকে ক্যাপচা কোড বলে, এটা এখানে দিয়ে এই এটা ক্লিক করে তারপর নেক্সটে চলে গিয়ে ওই এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স এগুলো থাকলে ওই ডিটেলসগুলো দিয়ে দিবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন ওইটা নিয়ে কথা বলে দিব। আর এটা শুরু কিন্তু হচ্ছে গতকাল, মানে 19 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে 20 তারিখ, আর এটার লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের 18/10/2022, মানে আগামী মাসের 18 তারিখ পর্যন্ত। আর এটার পরীক্ষার ফি হচ্ছে আপনার 1220 টাকা। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এটা পে করতে হবে। আর বাকি কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি ভিডিও নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।